খুব সোনকালে আল্ট্রাবাস আমার নাইট সুপার ডে সুপার নাইট সুপার ডে সুপার একটাই ট্রাক যান গাড়ি আছে প্রফেশনেল আমি খুব সোনকালে চলাচলটা বন্ধ করে দিম তেতিয়া কিন্তু রাইজর বিরাট একটা ডর প্রবলেমত পড়ব রাইজ অসুবিধাত পড়ব কেইদিনমান আগতে কেন্দ্রীয় সরকারে এখন নতুন বিল গৃহীত করেছে সেখন আইনটো আছে আমার মটর পরিবহনের লগত জড়িত আগতে যদি এক্সিডেন্টাল কেস আছিলে এবো সকলোবোৰ বেলেবল আছিলে সাপোজ আপনার গাড়ি খুন্দাত কোনোবা এজন মানুহৰ প্রাণ গল বৰ বেয়াকৈ জখম হল আপুনি গৈ পুলিশ থানাত নিজকে সারেন্ডার করলে তো আপনার মালিকে জামিন দি উলিয়াই লৈ যাব পাৰে আর তারপর কেস হব এম এসি টি কেস ফাইল কেস হব ইন্সুরেন্সে পয়সা দিব কি করব করব যেখানে আগের নিয়ম ইমান দিন আমি করে আছিল তেনেকে আছিল কিন্তু এতিয়া সেই আইনখন সংশোধন করে এনেকা করে দিলে এতিয়া আমি বাস এখনে বা যিকোনো এখন গাড়িয়ে যদি কোবাত এক্সিডেন্ট করো এজন মানুহ গুরুতরভাবে জখম হয়ে যায় বা মৃত্যু হয় তেনেহলে আমি সেই মৃত ব্যক্তিজনক বা সেই জখমী মানুহজনক ওচর হসপিটাল নিব লাগিব পুলিশ থানা বা ম্যাজিস্ট্রেটের ওচৰত আমি অবগত করব লাগিব তো খুব ইচ্ছা ভাল কথা যে আমার হাতত কোনোবা এজন মানুহে দুঃখ পাইছে আমি সদায় সহায় করবলে চাও কিন্তু তাত এটা প্রবলেম আহি যায় সেই এরিয়াটোত থকা বেলেগ মানুহখিনি খুব উত্তেজিত হয়ে পড়ে সাধারণত আমি দেখবলে পাও যে তেনেকুৱা ক্ষেত্রে সদায় ড্রাইভারক মারধর করা হয় এতিয়া আমি এক্সিডেন্ট করা মানুষজনের ওচরে যদি নামি যাতে গোটেই ড্রাইভারজনের মারধর করে আধামরা করে দিয়ে বা ড্রাইভারজনের ভরি হাত ভাঙি দিয়ে এই ড্রাইভার পরিয়ালটোর হব কি ঠিক আছে ড্রাইভারজনে যদি তার মারপিটর ভয় পলাই গিয়ে ওচর পুলিশ থানাত যায় তেতিয়াহলে তাত আকৌ পলাই যাওয়ার কারণে এক্সট্রা একটা কেস লগাই দিব সেই কেসটো নেগলিজেন্স কেস সেই কেসটোত আপনার 10 বছর পর্যন্ত জেল হব পারে আর 10 লাখ টাকা জরিমানা বহিব লাগে এতিয়া হেডও সরকারে লৈছে তেলটো সরকারে লৈছে মানে টসটো কোনো অর্থ নাইকিয়া হয়ে থাকলে ড্রাইভার বসার কোনো রাস্তা নাই আপনি যদি গাড়ি চলায় পকেটত আপনি 10 লাখ উচরাচরি টাকা রাখব লাগিব আর ঘর এনেকাকে আপনি থাকব পয়সা পাতি যাতে মই জেললে গেলেও 3-4 বছর তহতি খাই থাকিব পাৰো এটা আমার ইমান পয়সা টাকা লোক আমি ইমান দিনে রাতে টোপনি ঘটি করে এই চকু রঙা করে করে কেলে থাকো আমি ঘরতে 10-5 লাখ টাকা থাকলে কিবা এটা ব্যবস্থা করে আমি বিজনেসটা করেও ঘর খাই বই জিয়াই থাকবে পারিলোহেতেন এটলিস্ট ঘর পরিয়ালের থাকিলোহেতেন তাকে বুঝি পাওয়া নাই কি কম কি নকম এনেকা একটা কন্ডিশনত তো ভারতের বিভিন্ন জায়গাত বহুত ড্রাইভারে ট্রাক বন্ধ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশের মাছের গাড়িবর অলরেডি বন্ধ হয়ে গেছে বহুত কুরিয়ার কোম্পানির গাড়ি ড্রাইভারবলে নচলা বলে বন্ধ করে থাকছে তার অনুরূপভাবে সমান্তরভাবে আমার অসমতো আজি আমি যিমান নাইট সুপার ড্রাইভার আছে আমি কথা পাতিছো সকলোয়ে তো ইয়াত সকলোয়ে এটাই ভয় খাইছে যদি গাড়ি চলাতে কিবা এটা হয়ে যায় এটা যেতিয়াই এখন বলবৎ হব তারপিছতো হাহাকার পরিবেশের সৃষ্টি হব এখন বলবৎ হওয়ার আগতে আমি এটা প্রতিবাদ করছো যাতে আইনখন অলপ সংশোধন করে আর অকমান ড্রাইভার সকলক চায় ইয়াত প্রতিটো ক্ষেত্রে ড্রাইভার সকলের সুচা মানে শোষণটোহে দেখায় আছে কোনোদিন মই দেখা নাই ড্রাইভারজন মরি গেছে গভর্নমেন্টের ফল কেবা এককালীন সাহায্য দিছে লড়া ছালী কিবা দিছে ড্রাইভারের সুরক্ষা মেডিকেল ড্রাইভারের লড়া ছালী পড়া শুনার কারণে সরকারে কিবা একটা আসনি গ্রহণ করেছে আজিলেকে সেই দেখা নাই কিন্তু ড্রাইভার সকল শোষণ করব কারণে নানান আইন সদায় প্রণয়ন হয়ে আছে আমার এম ভি আই সকলে আমার গাড়ি চেক করে মদ খাইছো নাই মুখত পাইপ লগায় সব চায় কিন্তু আজিলেকে গাড়ি ব্রেক্সোটো চাওয়া নাই যে ব্রেক্সো আমি ঠিকই রাখিছো নাই গাড়ি মোবিল ঠিকই আছে নাই গাড়ি ড্রাইভারজনে হওয়া জায়গাটো ঠিক আছে নাই ড্রাইভারজনে যে গোটে রাতে গাড়ি চলায় যেটুকুরা ঠাই পায় লক্ষিমপুর তিনচুকীয়া ধেমাজি তেজু নামচাই অরুণাচল যতে নেপায় তাত গৈ তেওঁ শুয়ে কত ঠান্ডা দিনকিটা বাৰু গাড়ি ভিতর হবো পাৰি গরম দিনকিটা আমি কত হুঁ কেনেকৈ হুঁ অকল আমি জানো আই এস বি টি গোটেইখন পকা ইয়াত গরম দিনত থিয় হব নোৱাৰি ভমভমাই থাকে আমি কেনেকৈ দিনটো পাৰ কৰোঁ আৰু সেই ঠিক আকৌ ৰাতি আমি পুরা ফ্রেশ হয়ে পেলাই যাব লাগে এইবোৰ বহুত কষ্ট হয় এইবোৰ কথা সরকারে অল্প চাব লাগে যে ড্রাইভারসকলের সুবিধা এই আই এস বি টিত আমার ড্রাইভারসকলের একটা থকা রুম নাই ড্রাইভারসকলের লেট্রিন পেশাব করব কারণে নিজের পার্সোনেল একো নাই আমি পে করে পেলাই ইয়াত লেট্রিন বাথরুম যাব লাগে যদি আমার পৰা শোষণ কৰিছে আমাক দিব লাগে কি আমি এখন সমাজের মানুহ নহয় নেকি মোৰ প্রশ্ন আহে তাত ইয়াত আটাইতকৈ ডাঙৰ কথা আমি আমার সমাজখনক কেনেকৈ বা সরকারখনক কেনেকৈ সাপোর্ট দি আছো আমি ড্রাইভার নিজে হলো আমি আমার হ্যান্ডিম্যানবর্ক এটা একটা ড্রাইভার বনাও তাত না সরকারে এটকা খরচ করে না কিবা জলপান দিয়ে না বা আমাক কিবা ফিজ দিয়ে আমার ড্রাইভারবর তেনেকৈ প্রডাকশন হয়ে আছে প্রত্যেক বছরে হাজার হাজার ড্রাইভার আমি ট্রেনিং দি উলিয়াই আছো এই সরকারে খুব ভাল পাব লাগিছিল যে বিনা কষ্টত বিনা ইনভেস্টমেন্টত কোনো কলেজ স্কুল নোহাকে ইমান গাল নহলে বাসর কিমান বাস আছে কিমান ট্রাক আছে সবতে ড্রাইভার নতুন নতুন আহি আছে কোপরা আহিছে আমার প্রায় শিকিয়েতো আহিছে তো তা হেতু গভর্নমেন্টে চাব লাগে যে আমি ইমান এটা ডাঙর অনুদান আগবহাই আছো সমাজক
আমাক সেইবোৰ একো নাচায়, আমাক খালি শোষণ কৰিছে, শোষণ কৰিছে আৰু শোষণ কৰিছে। দুৰ্ঘটনাৰ কাৰণে একমাত্ৰ দায়ী ড্ৰাইভাৰজনেই নেকি? সেইটো ডিপেণ্ড কৰে একচুৱেলি। মই এইটো নকওঁ যে অকল ড্ৰাইভাৰজন নহয়, কিছুমান ক্ষেত্ৰত ড্ৰাইভাৰে মদ খাই এক্সিডেণ্ট কৰিব পাৰে, কিছুমান ক্ষেত্ৰত ড্ৰাইভাৰে টোপনি জালত এক্সিডেণ্ট কৰিব পাৰে, অন্য মনস্কতাৰ কাৰণে এক্সিডেণ্ট হ'ব পাৰে। কিন্তু সাধাৰণতে আমি যেতিয়া ৰেগুলাৰ চলি আছোঁ, আজি 20-22 বছৰ মই গাড়ী চলাইছোঁ, মোৰ হাতত এক্সিডেণ্ট হোৱা নাই। তাৰ অৰ্থ এইটো নহয় যে আজি ৰাতি মই যাওঁতে মোৰ হাতত এক্সিডেণ্ট হ'ব। এক্সিডেণ্ট কৰোঁ বুলি কোনেও নকৰে, হৈ যায়। আৰু কপালৰো কথা আছে, কেতিয়াবা আপুনি ফুল স্পীড গৈ আছে, আকস্মিকতে ব্লাষ্ট কৰি দিলে, তেতিয়া আপোনাৰ কেতিয়াও কণ্ট্ৰল নাথাকে, গাড়ী ক'ৰবাত গৈ মাৰি দিবগৈ। এইবোৰ ভগৱানৰ ওপৰত চলি থাকোঁ, কিন্তু অকল ড্ৰাইভাৰ গাত ভুল বুলি ক'লেই দিগদাৰ হ'ব। গাড়ীখনতো কথা থাকে, 4-5টা ল'ৰা ছোৱালীয়ে খেলি আছে, এটাই এটাক মাৰিবলৈ খেলি গ'লে সি দৌৰ মাৰি ৰাস্তাটো ক্ৰছ কৰি দিলে, তেনেকুৱাত মই এইফালৰ পৰা গৈ আছোঁ, সেই সময়ত ব্ৰেক মাৰি ৰখাটো পচিবল নহয়। সেইবোৰ চব কথাবোৰ তেনেকুৱা, আগত সৰু গাড়ী এখন আহিছে, ফটকা আগেদি কাটি উলিয়াই দিলে লাগি গ'ল। এতিয়া তো প্ৰতিটো ক্ষেত্ৰত মই তাকে ক'লোঁ, অকল ড্ৰাইভাৰসকলক শোষণ কৰি থকা হৈছে। ইয়াত আমাক আজিলৈকে গভৰ্মেণ্টে আমাৰ নামত এটা ন্যূনতম আঁচনি এটাও নাই, ড্ৰাইভাৰসকলৰ নামত একোৱেই নাই। মই যদি আজি মৰি যাওঁ, মোৰ 3টা ল'ৰা ছোৱালী 4টা ল'ৰা ছোৱালী ক'ত যাব, কি কৰিব, সিহঁতি কেনেকৈ খাব, কোনো হিচাপ নাই। মোৰ নামত এটা ইঞ্চুৰেঞ্চ নাই। গভৰ্মেণ্টে মিনিমাম 20-25 লাখ টকা এটা ইঞ্চুৰেঞ্চ দিব লাগে, আমাৰ লাইফৰ এটা ছিকিউৰিটি দিব লাগে, মানুহবোৰৰ মাজে এনেকুৱা এটা সজাগতা বৃদ্ধি কৰিব লাগে যাতে এক্সিডেণ্ট হ'লেও, মেজৰ কিবা এটা হ'লেও ড্ৰাইভাৰজনক যাতে কোনো মাৰপিট কৰিবলৈ সাহস কৰিব নোৱাৰে। তেনেকুৱা ধৰণৰ যদি আমাক এচুৰেঞ্চ দিয়ে, তেতিয়াহ'লে এই বৃত্তিটো এটা ভাল বৃত্তি হিচাপে পৰিগণিত হ'ব। তাৰোপৰি মালিকসকলে আমাক যেতিয়া গাড়ী এখন দিয়ে চলাবলৈ, এখন অথৰিটি লেটাৰ দিয়ে, কিন্তু অথৰিটি লেটাৰ আমাক এটা কাৰণেই নিদিয়ে, সেইখন দিয়াৰ লগে লগে আমাৰ দৰমহা কথা আহি যাব, আমাৰ খোৰাকী কথা আহি যাব, আৰু বহুত কথা আহি যাব। এতিয়া কথাটো হ'ল, যেতিয়া ড্ৰাইভাৰ আমি গাড়ী চলাওঁ, আমাৰ কোনো দৰমহা নাই, আমাৰ খোৰাকী নাই, আমি তেনেকৈ চলাবলগীয়া হয়, তেনেস্থলত 10 লাখ টকা বা 5 লাখ টকা দিয়াটো আমাৰ কাৰণে মানে কোনো পধ্যেই সম্ভৱ নহয়। আমি ঘৰ বাড়ী মেটি বেছি হ'লেও আমি ইমান টকা যোগাৰ কৰিব নোৱাৰিম। চ' ইয়াত আমি এটাই ডিচিশ্যন লৈছোঁ, খুব সোনকালে আল্ট্ৰা বাছ, আমাৰ নাইট ছুপাৰ ডে ছুপাৰ একেটাই ট্ৰাক, যিমান গাড়ী আছে প্ৰফেচনেল, আমি খুব সোনকালে অসমৰ চলাচলটো বন্ধ কৰি দিম। তেতিয়া কিন্তু অসমৰ ৰাইজৰ বিৰাট এটা ডাঙৰ প্ৰব্লেমত পৰিব, অসমৰ ৰাইজ অসুবিধাত পৰিব, আৰু খাদ্যবোৰ সামগ্ৰী খুব নাটনি হ'ব। আমি জানো কি কি হ'ব পাৰে, তথাপিও আমাৰ হাতত উপায় নাই, কাৰণ আমি গাড়ী চলালে আমি মৰিব লাগিব, কোনো মানুহ ওলাই নাহিব আমাৰ কাৰণে। তো সেইকাৰণে মই বাৰে বাৰে কৈছোঁ, অসমৰ ৰাইজকো মই আহ্বান জনাওঁ, অকণমান আমাক সহযোগিতা আগবঢ়াওক যাতে আইনখন গৃহীত নহয়।